এখন ইংরেজি শেখার সময় এখন ইংরেজি শেখার উপযুক্ত সময়। হ্যালো ভিউয়ার্স, আপনি কি এই দুইটি বাক্য ইংলিশে বলতে চান? তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই দুইটি স্ট্রাকচার জানতে হবে, কারণ দুইটি বাক্যের মধ্যে পার্থক্য আছে। সো প্রথম স্ট্রাকচারটি লক্ষ্য করুন, নাও প্লাস ইট ইজ টাইম টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। যেমন বলতে পারি, এখন ইংরেজি শেখার সময়, নাও ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখন ক্রিকেট খেলার সময়, নাও ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট। এখন ভাত খাওয়ার সময়, নাও ইট ইজ টাইম টু ইট রাইস। হ্যালো ভিউয়ার্স, আশা করছি স্ট্রাকচারটি আপনি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। সো আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, এখন বই পড়ার সময়, এখন গাড়ি চালানোর সময়। আরেকটি স্ট্রাকচার হলো, নাও প্লাস ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। যেমন বলতে পারি, এখন ছবি আঁকার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম টু ড্র পিকচার। এখন বই পড়ার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম টু রিড বুক। এখন ইংরেজি শেখার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। হ্যালো ভিউয়ার্স, আশা করছি দ্বিতীয় স্ট্রাকচারটি আপনি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। সো কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন, এখন ঘুমানোর উপযুক্ত সময়। হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো আপনি যদি একদম প্রাইমারি লেভেল থেকে ইংরেজি স্পোকেন শিখতে চান, তাহলে অবশ্যই আমার পেজে ইনবক্স করুন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।